এমন একজন ভক্ত ছিল, শিষ্য ছিল, শিষ্য বস্ত হইল জাজিমের উপর আর গুরু বইতেল মাটির উপর। এই ভক্তটাকে আর গুরুটাকে দেখেন আপনারা, আমি মাটির উপর বসে রয়েছি আর উনি জাজিমের উপর বসে রয়েছে। তুমি না অন্তর্জমি, তুমি না সব খবর রাখো, শিং মাছ আর গুত্তু মাছ আর কই মাছ খাইলা, কিন্তু কাড্ডা দি কি সুন্দর গদির উপর বর্ষে গুরুরে দিছে, চিনা রাখেন এলো গুরু মারা শিষ্য, চিনা রাখেন। হ্যাঁ, আশেপাশে যারা আছে এরা কয়, আরে করলি কি দি, তুই দি যাইত মারা কোন, প্রথমবারে এই না গুরুর এমনি মাইরা লালি, কয় আরে আমারও তো দোষ দিও না ভক্ত, আমি ঠিকই আছিলাম, গুরু আমার বজনে টিকে নাই। সেই শিষ্যর কিছু জিনিস বর্জন করতে হয়, কিছু জিনিস অর্জন করতে হয়, কি কর্ম করে অর্জন করে তারপর গুরুর কাছে যেতে হয়। আমার এই ঘরের চাবি, আমার এই দেহ ঘরের চাবি, আমি কোন কর্মের জন্য কিভাবে অর্জন করতে পারি, কিভাবে আমার এই কাল্প আমি পরিশুদ্ধ করতে পারি, আমি কিভাবে এই মান অহংকার ত্যাজ্য করে তোমার ওই চরণে লুটে পড়ে থাকতে পারি। যে মুর্শিদ সেই তো রসুল, ইহাতে নাই কোনো ভুল আবার খোদাও, সে হয় এমন কথা লালন কয় না আল্লাহর কোরআনে কয়। পঞ্চটি পেনা অষ্ট সরা শরীয়ত, সরা শরীয়তে সংবিধানে আইনে যা আছে তাই যদি মানি তাহলে দয়াল আমার মুরিদ হওয়ার দরকারটা কি? তুমি যতক্ষণ পর্যন্ত একজন কামেল প্রিয় মুর্শিদের কাছে না যাবে ততক্ষণ পর্যন্ত তোমার এই মুর্দা কল্পটা জিন্দা হবে না। তো হাত পত্র শোনার চান গাও আমার মাতা নেরিকা, ঝুলি বাসি শোনার চান রে, তো হাত পত্র শোনার চান গাও আমার মা, ওকে খুঁজে একটু বলিবেন খবর। মানুষ ভক্তেরা গুরুকে খুঁজে, কিন্তু সেই গুরু ভক্তকে খুঁজেছিল। তুমি যেইখানে থাকো আমার সেইখানে রাইখো, এই তো আমার মনের বাসনা। আজকের গান অন্য শিল্পী একজন গাওয়ার কথা ছিল, কিন্তু উনি না আসার কারণে আমি নিজেই আমার মায়ের দরবারে গান করছি। আরেকটাও বিষয় আছে, হায়াত মওতের কথা বলা যায় না, কে কখন চলে যায়, তো আমি কখনোই গানের আমি আমার বাড়িতে কখনো এরকম গান করি না। মা হয়তো গোসা করেছে, রাগ করেছে যে তুমি তো আমার কখনো গান শোনাও না, এর জন্য একটা মনের ইচ্ছা, মনের বাঞ্ছনা যে আমি
মাকে গান শোনাবো। এর জন্য হইল আমার ধারণা, আমার সাথে যিনি আছেন উনিও মায়ের মেয়ে, ওনার পরিচয়টা উনি দিবে, আমার এটা দেওয়ার প্রয়োজন নাই। বাবলি দেওয়ান, যাই হোক, ভুল ত্রুটিগুলি আমার নিজ গুণে আপনারা ক্ষমা করবেন। আমার এই নানার বাড়ি এখানে, আমার আয়তালি নানা, তিনিও একজন ফকির ছিলেন, কালু নানা, তা ওনাকে কালু ফকির বলে ডাকত, উনিও ফকির ছিলেন। আমার নানার নাম হচ্ছে বুদ্ধু মিয়া, উনিও একজন ফকির ছিলেন। এই পুরা গ্রামটা, এই আটিকুটি গ্রামটা, এটা হলো ফকির বাড়ি। সবাই গান করতেন নানারা, ছোটোবেলা আমার মনে আছে দোতারা বাজিয়ে এ প্রতি ঘরেই কোনো না কোনো দিন কেউ না কেউ গান গাইতো। অবশেষে আমার যিনি গর্ভধারিণী মা, মাও গান করত, বাবা গান করে, এটা আপনারা জানেন তো। সেই সুবাদে আমার তো গান বাজনার মানুষ, গান বাজনা ছাড়া ভাল লাগে না, আমাদের গান করতেই হয়। আমার নানাদের দরবারে আমি ভক্তি শ্রদ্ধা রাখছি। আমার ইনুস মামা চলে গেছেন, তার প্রতি তার দরবারেও ভক্তি শ্রদ্ধা, ইনুস মামার প্রতি সালাম শ্রদ্ধা রাখছি। চানু মামা, মাফ করবেন, তিনি চলে গেছেন, তার দরবারে সালাম শ্রদ্ধা। মজিবর আমার মন্না ভিআই, তিনি হচ্ছেন এই সমস্ত আয়োজনটা এখানে করেছেন, একটু যত সামান্য শীর্ণ হয়েছে। মোস্তফা মামা, আকবর মামা, তবে একজন মানুষকে খুব মিস করলাম, আমার বাবুল ভাই সাহেব, ওনাকে দেখলাম না, আমি ফোন দিয়েছিলাম, ফোন ধরে নেই সময়ের। এই এই ভিডিওটা বন্ধ করেন, কোনো লাইভ বা ভিডিও করেন না আপনারা, আমি একবারই না করলাম, এটাই বুঝে নিন, বারে বারে বলাটা অসুন্দর দেখা যায়, বারবার বলবো না। যাই হোক, মনের গতি তেমন একটা ভালো না, তারপরেও গান করতে হবে। আপনারা একটু দয়া করে বসবেন, যে অবস্থা আছে এর মধ্যে বসতে হবে কষ্ট করে। আজকে রাত্রটুকু আপনাদের কাছে এই কষ্টটা আপনাদের কাছে অনুরোধ রইল আর কি, চেয়ে নিলাম যে একটু কষ্ট করে আপনারা একটু বসেন। যদি ভালো না লাগে, বসার একান্ত ইচ্ছা না থাকে, কারণ যেহেতু এখানে কোনো ভলেন্টিয়ার নেই, আমি ভলেন্টিয়ার, আমার ঘর, আমার বাড়ি, আমার মায়ের মেলা, আমি সব কিছু এটা বুঝে নিই, আমি তো আর কেউ আপনাদেরকে বলবে না যে বসেন। দয়া করে বসেন, আর মাঝখান দিয়ে রাস্তাটা রাখেন, এখানে বসেন না, পিছনে যান, ওই দিক থেকে বসতে বসতে আসেন, চেয়ারগুলো একটু পিছনে নিয়ে যান, যেহেতু সামনে একটু বসার ব্যবস্থা আছে, এর জন্য চেয়ারগুলি একটু পিছনে নিয়ে যান, সামনে লোকগুলি বসতে পারবে। আর যুবক যারা, তারা মুরব্বীদেরকে একটু চেয়ারটা ছেড়ে দিবা, দুজন মুরব্বী যদি দেখো যে এই মুরব্বীটাকে চেয়ার দেওয়ার প্রয়োজন, তুমি এটা মনে করো, তাহলে একটু দয়া করে চেয়ারটা ছেড়ে দিও, মুরব্বীকে বসতে দিও, একদম পিছনে, একদম পিছনে নিয়ে যান চেয়ারগুলি, এই মুরব্বীর চেয়ারটা এখানে থাকুক, আর বাকি লোকগুলা পিছনে চলে যান, একদম পিছনে চলে যান। আমাদের জহির দেওয়ান, জামাল দেওয়ান, সব দেওয়ান সরকার আসছে, বিধান দেওয়ান, চিত্ত দেওয়ান, মন্টু দেওয়ান ভাই, হ্যাঁ, রিপন দেওয়ান তো আসি, এখানে চেয়ারটা নিয়ে আপনারা দুইজন ওঠেন, এই দুইজন ওঠেন, একদম পিছনে যান, আমি একবার বলছি, এটা দয়া করে একটু রক্ষা করেন, ওনারা একটু এক সাইডে দেন, এ বিধান সাইডে দেন, মাঝখানে রাস্তাটা রাখেন, বাচ্চাদের কোঠায় দেন। মামা মামা, এই মাঝখানের জায়গাটা ফাঁকা রাখতে হলে আমি করতেছি। আমার কয়েকজন মামা চলে গেছেন, অলি মামা, আনসার মামা, আমার মনসুর মামা, অনেক আদর করতো আমাকে, সালামত মামা, বাবুল মামা এখনো আছে, হয়তো মাঝে মধ্যে আসে, মাঝে মধ্যে আসে না, চলে গেছে আমার হামিদ মামা। তো আত্মীয় স্বজন বেশিরভাগই একে একে চলে গেছে, তাদের আত্মার রুহের মাগফিরাত কামনা করছি, তারা যেন ভালো থাকে। এই এক সপ্তাহ হয়েছে নাকি, এক সপ্তাহ হয়নি, আমার খালাতো ভাই সাইফুল ইসলাম, মোহাম্মদ সাইফুল ইসলাম, সেও চলে গেছে, এই দুয়ারেই তার গোসল, তার সৎকাজ, সমস্ত কিছু করা হয়েছে, তা আপনারা দোয়া করবেন।
ইউনুস মামা মনে হয় আসছে, আমি ইউনুস মামা যদি আসেন একটু খুশি হব। এক মামা হাঁটতেছে, ওইদিকে ঘোরাঘুরি করছে। সবার প্রতি শ্রদ্ধা, যারা পরিশ্রম করেছেন তাদের প্রতি সালাম শ্রদ্ধা। সবাই দোয়া করবেন, আমি শুরু করতেছি, কথা বললে তো কথার শেষ নাই। আজকের পালা গুরু শিষ্য, কিন্তু ওই উনি আসতে একটু দেরি করছে, এই জন্য আমি আগে দাঁড়ায় গেছি, আপনাদের জন্য ঠকা না হয় আর কি। আর আমার খালারা হইল গান শুনবো, হ্যাঁ তারা আমার গান শোনার জন্য খুব ব্যাকুল। পীরের পাক দরবারে ভক্তি রেখে যাই, কোথায় রইল দয়াল খাজাই আমি ভক্তি জানাই। মা মধুমালার পাক চরণে ভক্তি নত শিরে, ওনার পীর হইল কালী কালু ফকির টাঙ্গাইলের শহরে। টাঙ্গাইলে কালী হাতি, যার পীরের নাম মায়ের পীরের নাম কালু ফকির হয়, কালু ফকিরের দরবারে আমার প্রেম ভক্তি রয়। আমার নানা গুরু পুত্র মিয়া ভক্তি গেলাম দিয়া, আরেকজন কালু ফকির নানায় আছে আমি ভক্তি যাই রাখিয়া। আয়ে তালি ফকিরের পাক দরবারে ভক্তি জানাই, এই বাড়ির অনেক মুরব্বীরা চলে গেছে আমি ভক্তি রেখে যাই। সভা করে আছে যারা যত বন্ধুগণ,
সকলের কাছে আমার ভক্তি রয়ে এখন আলম আমার দাঁড়িয়ে আছে, আছে রে ও দূরে, তাহার কাছেও জানাই সালাম সালাম নত শিরে। আইনুল ফকির মজিবর ভাই রফিক বিআই সহ আছে যতজন, সকলের কাছে সালাম আমি করলাম নিবেদন। আমার বিআই মুন্নাফ সাহেব যার জন্য আজকের এই আয়োজন গেছে হইয়া, মুন্নাফ বিআইয়ের কাছে আমি সালাম যাই রাখিয়া। আছেন আমার মা জারুল বন্ধু, আমি সালাম জানাই তারে, আশা করি আইসা বসবে একটু আসরের ভিতরে। অনেক ময় মুরব্বী আছে আমি সালাম যাই রাখিয়া। আমার কাঞ্চনমালা জয়দনমালা গেলাম দিয়া, রংমালা খালাই আছে সালামও জানাই, সকল মালাদের প্রতি আমি সালাম রেখে যাই। আছে আমার শিরিন মালা, আমার শিরিন মালা, আরো আছে ডানা মালা, আরো আছে ডানা মালা, আরো আছে কাজরিন মালা, আরো আছে কাজরিন মালা, আরো আছে মই মালা, আরো আছে মই মালা, আরো আছে কুঞ্জল মালা, আরো আছে কুঞ্জল মালা, এই মালা হয় আমার গলায়, আরো আছে কুঞ্জল ভরে এই মালা। আমার নানাদের মেয়ে ছিল যত, সবার নামের পিছেই কিন্তু মালা মনের মতো, আর সবার বড় হইল মধুমালা। আমি যার সন্তান সেই মধুমালার চরণে আমি ভক্তি রাখিলাম। মালার বড় হইল রে যারা, মালার বড় হইল যারা, শিল্পী যিনি বাবলি দেওয়ার নাম, তাহার প্রতি আমি সালাম জানাইলাম। তাহার কোলে আছে দেখো সত্য আমার ভাই, সত্য দেওয়ানের প্রতি আমি সালাম রেখে যাই। আমার আকবর মামা 500 টাকা দিয়ে পুরস্কার করে গেছে, আমার ছোট ভাই জাহাঙ্গীর সেও 500 টাকা দিয়েছে, সালাম জানাই তাদের প্রতি। শোনেন বন্ধুগণ, আপনারা গান শুনতেছেন আছেন যতজন, হোসেন ভাই খোরশেদ ভাই 500 টাকা দিয়ে পুরস্কার যায় করিয়া, এই অধীনে যে গেলাম আমি সালাম ভক্তি দিয়া। ওস্তাদ পিতা রাজ্জাক দেওয়ান যে শিখাইল বাউলের এই গানা, ওই দরবারে রাখলাম আমার নত শিরে ভক্তি খানা। আমার মা জননীর পাক পাওয়া যায় ভক্তি রেখে যাই, 500 টাকা দিয়েছে বাবলি দেওয়ানকে আমার রফিক বিআই। বিআইয়ের প্রতিও সালাম রইল সবারে দেই কইয়া, সভা করে যত জনাই আমি সালাম যাই রাখিয়া। পরিবেশটা একটু সুন্দর করেন, একটু বসার ব্যবস্থা করেন, করবে রে কোনজন, কারণ আমি তো হইলাম কমিটির একজন। আমার স্বাধীন ভাই স্বাধীন মামু 500 টাকা দিয়ে পুরস্কার করে গেছে, ভক্তি সালাম জানাই আমি জানাই তাহার কাছে। বসতে হবে বসতে হবে, ওরে বাবা জান, বসলেই তো ভালো লাগবে কয় কাজল দেওয়ান। ঠিকানা আর বলিব কি, ওয়াশপুরে আমার জন্ম বাড়ি, আনোয়ার জামাই 500 টাকা দিয়ে পুরস্কার করেছে সালাম বরাবরই। আইনুল ফকির আমার ছেলে, অলি ফকিরের দরবারে ভক্তি রেখে যাই। অলি ফকিরের ছেলে আইনুল ফকির 1000 টাকা দিয়েছে, আমি দোয়া জানাই তার প্রতিও দোয়া ভালোবাসা। আপনারাই আছেন যতজন, সকলেরই কাছে সালাম আমি করলাম নিবেদন। আমার মামা তো ভাই মজিবর 500 টাকা দিয়ে পুরস্কার করেছে, আমি সালাম যাই জানিয়ে। সভা করে আছেন যারা যত বন্ধুগণ,
আমার মনু ভাই 500 টাকায় আমারে দিয়েছে, এখন ভক্তি সালাম জানাই আমি, জানাই নত শিরে, ঠিকানায় আর বলিব কি আমি বসত করি এই ঘরে, নাম কি আমার কাজল দেওয়ান, গাই বাউলের গান, মা বাবাই শিখাইছে গান, ওই কাজল দেওয়ান, আমি দেশ বিদেশে ঘুরে ফিরি, দেশ বিদেশে ঘুরি ফিরি, সভা করে আছেন যারা বন্ধু যত জনা, নীরব হয়ে বসবেন একটু আমার এই তো প্রার্থনা, এই পর্যন্ত বন্ধনা গান ইতি রেখে যাই, ছোট্ট একটা গান গেয়ে আমি বসে পড়ব ভাই, মেরিন পার্কের মালিক আমার বেয়াই, মন্না বিয়াই 500 টাকা দিয়ে পুরস্কার করে গেছে, আমি সালাম যাই জানিয়ে, ওনার বন্ধু বান্ধব আছে যারা সালাম সভাকারে, সকলের প্রতি রইল সালাম রইল নত শিরে, আমি তোর পীরের মারা, আমি তোর পীরের মারা, চাইয়া দেখ না এক নজর, মাতাল রে অপরাধী হইলেও আমি তো অপরাধী হইলে অপরাধী হইলে সাইড পোকালটা বাড়ান, সাইড পোকালটা এই সাইড পোকাল বাড়াও, ইতালিতে লন্ডনে বন্ধুর গান শুনেছি, দেশে গান শোনার সুযোগ কম হয়েছে, টাকা পয়সা দিয়ে বন্ধুত্বের ঋণ শোধ করা যায় না, ছোটবেলার বন্ধু কাজল দেওয়ান 1000 টাকা পুরস্কার করে তাকে বন্ধুত্বের বহিঃপ্রকাশ, আর বাদ্যযন্ত্রে যারা আছেন আমার ছোট্ট উপহার আপনাদের জন্য, সবার জন্য, অনেক দিনের বন্ধু, ছোটবেলার বন্ধু, কান্না আসে মা খালা মধুমালার জন্য, আমি ডেঙ্গু সরকারের বড় মেয়ের ছেলে, আপনাদের এখানে বাড়ি করেছি, বন্ধুর অনেক মায়া অনেক মহব্বত, অনেক অনেক সাউন্ড, মেন ভোকালটা বাড়ান, আরও বাড়বে, ছেড়ে দেন সাউন্ডটা, নয়েস করান, হ্যালো
নয়েজ করবে মেন ভোকাল। হ্যালো হ্যালো, ঠিক আছে, এবার রিভার্ব দেন, ইকো দিবেন না, রিভার্ব দিবেন, রিভার্বটা দেন। হ্যালো, আচ্ছা ঠিক আছে, রিভার্বটা দেন, আরেকটু দেন, হলে আমি বলবো। হ্যালো, আরেকটু রাখবে, রিভার্ব আসে নাই, আরও আসবে রিভার্ব। হ্যালো, দোতারাটা একটু লাগবে, দোতারা, দোতারা সাউন্ডটা দেন, দেখেন কোনটা। হ্যালো, ইউটিউবার আমার এই আসরটা অর্থাৎ এই গানটা রেকর্ড করা দরকার নেই, ঠিক আছে, পরের থেকে পর। হ্যাঁ, এই গানটা অফ থাকবে। আসেন সবাই একবার ভক্তি বলে নবীর নামে চুম্বন করুন। দয়াল নবীর পাক্কাদুল প্রেম ভক্তি রেখে বিশ্বজিৎ অলিয়া উলিয়া গাউস করতে মনে ঋষি অলি আব্দাল গঞ্জে যেখানে যেভাবে সহযোগী আছেন সকলের দরবারে আশা কামনা করে আজকে আবার মধুমালা মায়ের যে মিলন মেলা, শত শত হাজার হাজার ভক্তের আগমন, মায়ের সন্তান হিসেবে ভক্ত হয়ে যারা এসেছে সকলের প্রতি আমি সালাম শ্রদ্ধা রাখছি। আমার মায়ের মধুমালার চরণে আশ্রয় কামনা করে আমার খালারা যারা বসে আছে সকলের প্রতি সালাম, আমার মন্নব ভাই সহ তার বন্ধুবর আকবর মামা এবং আমার বিয়াই, গানের আগেই 500 টাকা দিছে, তা গান গাইতেছে দেওয়া নেই আর বকশিস দিব আপনারই, কিন্তু কোনো সমস্যা নাই, দিবেন যখন দিতে এসেছেন একজনের দিলি হইল, এটা ঘুরা ফিরা তো পানি যে এক জায়গায় গড়াবে। আচ্ছা ঠিক আছে, আমার মজিবুর ভাই সহ যারা যারা বসে আছে, মাসুদুর ভাই, আমার আইনুল ফকির বাবাজি, হ্যাঁ হ্যাঁ, আমার রফিক ভাই, বড় ভাই, বিআই, সব সালাম শ্রদ্ধা রাখছি। এবার একটা অনুরোধের খুব গান, এটাই আজকের জন্য বন্ধনা, নাকি আজকে আর কোনো বন্ধনা গান নাই, আজকে ছোট করে আগে এই সাউন্ডটা হাই বাড়াও, হাই বাড়াও, দীর্ঘ কালে তারাই জানে গো যার শোনে যার মধুর প্রীতি, প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে যার ভাবের প্রীতি, প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে যার ভাবের প্রীতি, প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে যার ভাবের প্রীতি, আমার আল্লাহ শোনে নবীর প্রীতি, ওরে আল্লাহর শোনে নবীর প্রীতি, আমার আল্লাহর শোনে নবীর প্রীতি, নবীর সাথে উম্মতের প্রীতি, গুরুর সাথে ভক্তের প্রীতি, বাবার সাথে মায়ের প্রীতি, বন্ধুর সাথে বন্ধুর প্রীতি, নারীর সাথে পুরুষের প্রীতি, মধুমালার সাথে ভক্তের প্রীতি, কত সু কাটিল যার শোনে যার মধুর প্রীতি, প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে যার ভাবের প্রীতি, প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে যার ভাবের প্রীতি, প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে যার ভাবের প্রীতি, বন্ধু আল্লাহ বন্ধু নবী বন্ধু হাতে ভগত চরণ বন্ধু একোনা চাতুরিকার চাতুরের ভক্তি জানাই, আজমিরেতে দয়াল খাজা সালাম দিয়ে যায়, বার্তা দিতে রয় বড় শরণ যায় করে, শেখ ফরিদা ওলিয়া ও হে বাবাজি তাহার চরণে সালাম শ্রদ্ধা রাখি, কুতুবতী বক্তি আর কাকি তুরা তাহার
মায়ের চরণে মাথা নত করতে হয়, কোথায় আছে আছে ভাবা সে খড়ি দাউলিয়া, সালাম কথা জানাই রে আসরে দাঁড়াইয়া, আমার মিরপুর বাবা শাহু আলি সালাম দিয়া যায়, আই করতে সম্পত্তি কৃষ্টি স্মরণ করে যায়, আমি গুলি স্থানে গোলাপ সারে সালাম। আমা আজাহার ভাই 1000 টাকা দিয়ে পুরস্কার গেছে করে, আমার খোরশেদ ভাই মধুমালা মহাপতে আর 500 টাকা করলেন পুরস্কার, ওরে সালামে জানায় জানায় দেওয়ার পাতলি সত্তা, আরো একজন আমার মধুমালার পাগল ভক্ত শুভ 500 টাকা দিয়ে সালাম শ্রদ্ধা আসরের মাঝে আরো ভালোবাসা যাব দিয়ে, আমার মধুমালার চরণে আশ্রয় কামনা করি, কোথায় আছো আছো মাতাল আমার ভব সিন্ধু পারি, শরীর পুষ্টিকে আমার বসত বাড়ি হয় বর্তমানে মোহাম্মদপুর, আপনারা জানেন যে নিশ্চয় দেওয়ান বাড়ি আমার মাতালের চরণের কাছে, খোঁজ করিলে পাওয়া যাবে মোরে। আচ্ছা আচ্ছা, আমার ওস্তাদ পিতা বাবুল সরকার সালাম জানাই পিতার চরণ, লোকে আদর করে মাতাল দেওয়ান বাবরি সরকার আমারে কয়, তাই তো সকলকে সালাম দিতে কিন্তু আবার আমারও মনে নয়, আমার মধুমালার ভক্ত যত সালাম শ্রদ্ধা জানাই, আমার কাঞ্চন মালা আমার জয়দুন মালা আমার সাকি মালা আমার হাজিরা মালা নাই, চলে গেছে পর্দা রয়াল, আমার রুবিনা দেওয়ানে রইল বইয়া চরণে সালাম শ্রদ্ধা জানাই, আমার কোথায় আছে ফারহানা দেওয়ান চরণে ভক্তি জানাই, আমার বিনা দেওয়ান জেঠাই রইল আমার শাহজাদা সালাম পাঠাই তাহার কাছে, আমার শিশিরেরও জন্য কিন্তু পরান্তা একটু ঘুঘু ঘুঘু করে কাঁদে, দেখি নাই আজকে আসরের মাঝে শিশিরের জন্য দোয়া করবেন, জীবিকা অর্জনের তরে বাবা এখন প্রবাসে আছে, তারপরও সালাম শ্রদ্ধা দেখবে বাবা এই ইউটিউবের মধ্যে, ওরে আমার শিরিন দেওয়ান কোথায় রইল, আমার শিরিন দেওয়ান মালা কোথায় রইল, ভালোবাসা দিব তাকে আমার ডানা দেওয়ান মালা আসবে একটু পরে আমাদের মাঝে, আমার কাজদিনের মালা যেথায় আছে সালাম ভালোবাসায় আমি রেখে যাই, ওরে আমার মই মালা বইয়ার রয়েছে কোন চিন্তা নাই রে মায়ের কোন চিন্তা নাই রে কোন চিন্তা নাই, আবার এই যে আছে ময়ূর বই জয়ী, এক হলো মই পাগল নিয়ে আর এক হলো জয়ী পাগল নিয়ে, কুঞ্জন দেওয়ান কুঞ্জন কায়না মধুমালা নাম তাহারও কাছে সালাম শ্রদ্ধা জানাই না, আমার কাজল চান্দে রইল বইয়া মায়ের পাগল সন্তান বটে, আমার দয়ালের চরণে প্রেম ভক্তি রাখি আমি সকলের সাক্ষাতে, এই পর্যন্ত বন্ধনা সংক্ষিপ্ত করে আমি পালাই যাব চলে, যেহেতু আজকে গুরু শিষ্যের পালা ঘোষণা হয়ে গেছে মনকে ফাঁকি দিব না, ওই আমি আস্তে ধীরে বলবো কথা ধৈরা কথার গতি দর্শনে যার ভাবের বিনীতি, বিনীতি তারাই তারাই কেন দর্শনে যার ভাবের বিনীতি, বিনীতি তারাই তারাই কেন দর্শনে যার ভাবের বিনীতি, আমি কি খেতে জল ভরতে আইলাম গো আমার মধু মালার ভাতে, কি খেতে জল ভরতে আইলাম গো ওই আমার মধু মালার ভাতে, আমি কি খেতে ভরতে আইলাম গো
আমার মধুমালার ঘাটে মাতালের দিকে চাইয়া থাকি কলসি নিতে তোতে গো যার শুনে যার মধুর প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো যার শুনে যার ভাবের প্রীতি তারাই তারাই জানে গো যার শুনে যার ভাবের প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো যার শুনে যার ভাবের প্রীতি দুষ্ট ভালো পাইলা পাল্লা পাল্লা মন্দ না আমি আসতে ভিজেই রাস ভাবে করবো বর্ণনা গুরু আর শিষ্যে আসতে হবে পাল্লা গান ধৈর্য ধরে বসে শুনবেন হিন্দু মুসলমান এমনি করে সুন্দরভাবে থাকিলে নীরব নীরব থাকলে মনের কথা বলা হবে সব গন্ডগোলটা বারণ রাখবে গায়ে ধরে জানাই কোথা বসা করলে মোদের গাওয়ার সাধ্য নাই আমি প্রথমবার দয়ালের নিকটবর্তী হইয়া একটি কথা জানতে চাইব সান্নিধ্যে থাকিয়া বলেন বলেন ভুলিও করে না কেউ বুকের গোসাই সর্বপ্রথম শিষ্য হইতে জানিবার চাই সর্বপ্রথম আমার একটি কথা জানা থাকবে সূরা ইখলাস পড়লে দেখা যায় কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালি দলাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আমার আল্লাহ প্রমাণ দিলেন এবং বললেন কি আল্লাহ নাই মাতা নাই পিতা আমার আল্লাহ পাক কারো কাছ থেকে জন্ম নেয় নাই কাউকে জন্ম দেয় নাই আমার আল্লাহ হচ্ছে স্রষ্টা আমরা তার সৃষ্টি আমার আল্লাহ পাক কারো মুখাপেক্ষী নয় বরং আমরাই সমস্ত সৃষ্টি তার মুখাপেক্ষী এবং আরও বলেছেন তিনি লাশ হারিকা তিনি এক এবং অদ্বিতীয় আমার আল্লাহ পাক একাশ্বর তার কোনো শরিক বা কোনো সমাপক্ষ নাই যার ঘর নাই বাড়ি নাই মা নাই বাপ নাই গোষ্ঠী নাই বংশ নাই কিছুই নাই আমার আল্লাহ হলো এক তাহলে যদি তাই হয় আমার একটু জানা দরকার যে আমার আল্লাহ হুকুম হচ্ছে ফরজ দয়াল নবীর আদেশ নির্দেশ পথ এবং আমার আল্লাহর হুকুম যদি আমি মানি আমি মুসলমান হিসেবে জানি যদি পাঁচ ওয়াক্ত পাঁচটি গানা নামাজ পড়ি আমি যদি তিরিশটি রোজা রাখি আমি যদি ছোট হয়ে বড়কে সম্মান করি বড় হয়ে ছোটকে স্নেহ করি পঞ্চটি পেনা অষ্ট সরা শরীয়ত সরা শরীয়তে সংবিধানে আইনে যা আছে তাই যদি মানি তাহলে দয়াল আমার মুড়ি ধোয়ার দরকারটা কি যদি শরীয়তের সংবিধান আইন বিধান বিধিবিধান আল্লাহর হুকুম দয়াল নবীর আদেশ নির্দেশ পথ যদি আমি মেনে চলি এতেই যদি বেহেস্ত পাওয়া যায় তাই না শেষ সর্বশেষ যে পরিণতি এইটা হইব লোকের বেহেস্ত আর দোজখ আবার চিন্তা করতে পারেন তারা কইতে পারে বাবলি সরকার দোজখে যাও নাকি খুব ইচ্ছা নাকি এত বেহেস্তে যাও না সবকে না আমার বেহেস্তে থাইকা কি লাভ হইব আমি যদি থাকি একা আমার মধুমালার সাথে যদি কোনোদিন না হয় দেখা আমার বেহেস্তে থাইকা কি লাভ হইব আমি যদি থাকি একা তোমার সাথে যদি বন্ধু না হয় রে দেখা ওরে আমার মা তাল রে বুকে লইয়া আমি তো যাকে থাকিব আমার যত মনে কথা সব মা তাল রে বলিব রে তুই যদি আমার হইতা আমি হইতাম বেহেস্তে যাওয়ারও সাত করি না নাই দোজকেরও ভয় কিন্তু দলিল হইতে আল্লাহর পবিত্র কোরআন হইতে কথা দয়াল আমার জানতে মনে লয় কর্ম অনুসারে ফল পাবে আল্লাহর হুকুম দয়াল নবীর আদেশ নির্দেশ পথ মতো চললেই যদি বেহেস্ত মিলে যায় আমার জানার দরকার তাইলে আমার মুরিদ হওয়ার দরকারটা কি এই মুরিদ হইলে লাভ কি না হইলে ক্ষতিটা কি সর্বপ্রথমে একটি কথা দুইটি কথা আমার জানার রইল
দেখি আজকে দয়াল কোন দিকে নিয়ে যায়, তারপরে ইনশাল্লাহ ভাবে ভাবে ভাবের কীর্তন গাওয়ার জন্য চেষ্টা করব। আমি এই পর্যন্ত বলা পাওয়া কথায় দিলাম, ইতিরে দর্শনে যার মধুর প্রীতি, প্রীতি তারাই তারাই জানে গো দর্শনে যার ভাবের প্রীতি, তারাই তারাই জানে গো দর্শনে যার ভাবের প্রীতি, প্রীতি তারাই তারাই জানে গো দর্শনে যার ভাবের প্রীতি, প্রীতি তারাই তারাই জানে গো দর্শনে যার ভাবের প্রীতি। আমার আল্লাহর শনি নবী বিরি, ওরে আল্লাহর শনি নবীর বিরি, ওরে আমার আল্লাহর শনি নবীর বিরি, জাতির দর্শনে যার মধুর প্রীতি, প্রীতি তারাই তারাই জানে গো দর্শনে যার ভাবের প্রীতি, প্রীতি তারাই তারাই জানে গো মধুমালা জননী, আমার মাতাল রে আমার মাতাল চান কাজল চান, দয়াল তোমার ভক্তের সাথে কইর মধু ওরে। প্রথমবারে আমার কাছে প্রশ্ন রেখেছেন, প্রশ্ন হলো তার যে আমি নামাজ পড়ি রোজা করি, সামর্থ্য থাকলে হজ করি, সামর্থ্য থাকলে যাকাত দেই, আরও সামর্থ্য থাকলে কোরবানি করি, তো নামাজ রোজা পড়লেই তো জান্নাতে যাওয়া যায়, তাহলে আমার আবার গুরু ধরার প্রয়োজন কি? আর গুরু ধরলে কি হবে, গুরু না ধরলেই কি হবে? আমি বলার চেষ্টা করব। আগে একটি গান রাখি, আমার মোতালিব বাবাজি, আমার নাসির বাবাজি আসছে, অত্যন্ত
ভালোবাসার মানুষ, এই ভালোবাসা এটা টাকা পয়সা দিয়ে হয় না। ডাকার আগেই যারা চলে আসে, ভালোবাসার আগেই চাইতেই চাওয়ার আগেই যারা চলে আসে, তারাই তো প্রকৃতপক্ষে বন্ধু। তো তাদের প্রতি আমার ভালোবাসা সালাম রইল। তো গুরু ধরলে কি হবে আর গুরু না ধরলে কি হবে, এখান থেকে একটি গান আগে রাখি। তোরা দেখবি নামের কত ফল রে, দেখবি নামে কত ফল গুরু নামে, গুরু নামে বিশ্বাস রেখে চল, গুরু শুদ্ধ শান্ত রিক্ত মুক্ত, ওরে গুরু শুদ্ধ শান্ত রিক্ত মুক্ত, গুরু শুদ্ধ শান্ত রিক্ত মুক্ত, গুরু তোমার অন্তিম কালের সম্বল রে গুরু পিতায়বে, লার সম্বল গুরু নামে, গুরু নামে বিশ্বাস রেখে চল, তোমার অপূর্ণ আশাকে যে পূর্ণ করতে পারে সেই হচ্ছে গুরু। গানের কথায় আসছে, গুরু কবু দেহ দাড়ি নয় অনন্ত অসীম গুরু, সে যে অখণ্ড অব্যয় মন, গুরু কবু দেহ দাড়ি নয় অনন্ত অসীম গুরু, তোমার অখণ্ড অব্যয় গুরু পূর্ণ ব্রহ্মই আনন্দময়, ওরে গুরু পূর্ণ ব্রহ্মই আনন্দময়, ওরে গুরু পূর্ণ ব্রহ্মই আনন্দময়, গুরু তোমার ব্যাপক খণ্ড মন্দ, গুরু তোমার ব্যাপার ভয় খণ্ড মন্দ, গুরু ব্যাপক ভয় খণ্ড মন্ডল, গুরু নামে বিশ্বাস রেখে চল, তোরা দেখবি নামে কত ফল, তোরা দেখবি নামে কত ফল, গুরু নামে বিশ্বাস রেখে চল, আয় তোরা দেখবি নামে কত ফল রে, তোরা দেখবি নামে কত ফল, গুরু নামে বিশ্বাস রেখে চল, আয় গুরু নামে বিশ্বাস রেখে চল, মন তুমি তুমি ফিরে চাও যদি আমার মন, সবই তোমার গুরু মূর্তি কেবল বিশ্বাস রেখো ঠিক, আমার মন তুমি ফিরে চাও যদি সবই তোমার গুরু মূর্তি কেবল বিশ্বাস রেখো ঠিক, মন তুমি তুমি ফিরে চাও যদি ওরে মন, সবই তোমার গুরু মূর্তি কেবল বিশ্বাস রেখো ঠিক, ওই গুরু ভজবি যেই দিন দেখবি সেই দিন, ওরে গুরু ভজবি যেদিন দেখবি সেই দিন, ওরে গুরু ভজবি যেই দিন দেখবি সেই দিন, সারা ব্রহ্মাণ্ডই ও সারা ভ্রমণ তৈ তোর কর, সারা বিশ্ব যেত এই কর তোর গুরু নামে বিশ্বাস রেখে চল, আর
ফলে তোরা দেখবি নামে, কতই ফলে তোরা দেখবি নামে, কতই ফলে গুরু নামে বিকাশ দেখে চল, হাই গুরু নামে বিকাশ দেখে চল। গুরু বাক্য সর্বমন্ত্র সা, জগতে গুরু বিশ্বাস হইলে পরে মন দেখবি এক আকাশ, গুরু বাক্য সর্বমন্ত্র সা, গুরু বিশ্বাস হইলে পরে দেখি সবই এক আকাশ, গুরু বাক্য তোমার সর্বমন্ত্র সা, আমার মন গুরু বিশ্বাস হইলে পরে তুই দেখবি একাকা, পরে জগতে সদ্গুরু না মিলি যাহা, পরে ভাবে সদ্গুরু না মিলে যাহা, এই জগতে সদ্গুরু না মিলি যাহা, আরে ভেবে রমেশ কই জনম বিফল, পরে ভেবে রমেশ কই জনম বিফল, ভেবে আরে তোরা দেখবি নামে, কত ফল তোরা দেখবি নামে, কত ফল গুরু নামে বিশ্বাস রেখে চল, আরে তোরা দেখবি নামে, কত ফল তোরা দেখবি নামে, কত ফল গুরু নামে বিশ্বাস রেখে চল, হাই গুরু নামে খেত। মহাজনী গানের ছন্দ বন্ধ রাখতে চাই, গুরু শিষ্যের পালায় আজকে চলবে কিন্তু ভাই, আমার কাছে প্রশ্ন করে, আমার কাছে প্রশ্ন করে, আমার কাছে প্রশ্ন করে, ভুলি নাই তাই মনে পড়ে, আমার কাছে প্রশ্ন করে, ভুলি নাই তাই মনে পড়ে গো, আমার কাছে প্রশ্ন করে, বলে গুরু ধর্ম কেন, নামাজ পড়লে রোজা করলেই জান্নাতে যাওয়া যায় কেন গুরু, এ বাবা কথা বলেন না, একদম কত ফল গুরু নামে বিশ্বাস রেখে চল, হায় রে দেখবি নামে কতই ফল দেখবি নামে, কতই ফল গুরু নামে বিশ্বাস রেখে চল, হায় গুরু নামে বিশ্বাস রেখে চল। মন তুমি তুমি ফিরে চাও যদি, আমার মন সবই তোমার গুরু মূর্তি, কেবল বিশ্বাস রেখো কি আমার মন তুমি ফিরে চাও যদি, সবই তোমার গুরু মূর্তি, কেবল বিশ্বাস রেখো কি গুরু ভক্তি যেদিন দেখবি সেই দিন, ওরে গুরু ভক্তি যেদিন দেখবি সেদিন, ও গুরু ভক্তি যেদিন দেখবি সেই দিন, সারা বিশ্ব তোর করত, ও সারা বিশ্ব যে তোর করত, সারা বিশ্ব যে তোর এই করত গুরু নামে বিশ্বাস রেখে চল, আয় তোরা দেখবি নামে কতই ফল দেখবি নামে, কতই ফল গুরু নামে বিশ্বাস রেখে চল, হায় গুরু নামে বিশ্বাস রেখে চল। প্রশ্ন করেছে আমার কাছে, জানিবারে চায় গুরু ধরলে কি হবে না ধরলে কি হবে, দাঁড়াইয়া সভায় গুরু ধরার কথা কোরআনেতে আছে, যে ব্যক্তি গুরু ধরে নাই আমি বলি আপনার কাছে,
সেই ব্যক্তি কিন্তু আল্লাহর দিদার পাবে না। শুনেন না বসিয়া, আল্লাহ পাক কোরআন শরীফে সূরা ফাত্তার 10 নম্বর আয়াতে গেছে বলিয়া, আপনার হাতের উপর হাত রেখে যারা বায়াত গ্রহণ করিল তাহারা যেন মনে করে ওই হাত আমি আল্লাহর হাত। লালন সাইজি বলেছে, যে মুর্শিদ সেই তো রসুল, ইহাতে নাই কোনো ভুল, আবার খোদাও সে হয়, এমন কথা লালন কয় না, আল্লাহর কোরআনই কয়। অতএব গুরু আপনাকে ধরতেই হবে। এখন গুরু ধরলে আপনি আল্লাহর দেখা পাবেন। আল্লাহর দেখা পাওয়া এত সহজ বিষয় না। যে মুর্শিদ সেই তো রসুল, ইহাতে নাই কোনো ভুল, আবার খোদাও সে হয়, এমন কথা লালন কয় না, আল্লাহর কোরআনই কয়। জান্নাত আর দোজখ যে ফয়সালা করে আপনাকে জানাই, জান্নাত আর দোজখের মালিক হইল আমার আপে মালিক সাই। জান্নাতের আশায় যদি কোনো ব্যক্তি ইবাদত করে, তার ইবাদত কবুল হবে না আমার আল্লাহর দরবারে। দোজখের ভয়ে যদি কেউ ইবাদত করে, তার ইবাদত হবে না কবুল। এ কথাটি শুনতে আপনি করবেন না আর ভুল। শুধু মালিকের সন্তুষ্টির জন্য ইবাদত করতে হয় মন। এই পর্যন্তই আলোচনায় আমি রাখিলাম বারণ। আপনার কাছে একটি প্রশ্ন আমি করতে চাই, আশা করি জবাব দিবেন, আমি জবাব যেন পাই। একটু বিশৃঙ্খলা হয়েছে, এটা কোনো বিষয় না, কারণ অনেক লোক তো আছে গান বাজনা ভালোবাসে না, অনেক লোক এটার পক্ষেও আছে আবার বিপক্ষেও আছে। আপনাদের নাই কোনো অসুবিধা, কারণ আমি গাইতেছি গান, অবশ্যই সমাধান হবে। একটা কয়েকটা জল দেওয়ান, ধৈর্য ধরেন, প্রশ্ন করি করি আপনার ধারে, ওই কথাটির জবাব দিবেন আপনি দাঁড়াই আয়া সরে। বলেন বলেন শিষ্য, গুরু ধরে, এই গুরু ধরতে হলে যে যে শিষ্য হয় সেই শিষ্যর কিছু জিনিস বর্জন করতে হয়, কিছু জিনিস অর্জন করতে হয়। কি কর্ম করে অর্জন করে তারপর গুরুর কাছে যেতে হয়, একটাই প্রশ্ন রইল, ইহার বেশি নাই। আপনি এবার আরম্ভ করেন, আপনাকে জানাই, আপনি আরম্ভ করেন গান বাবের ভাবের গান। এই পর্যন্তই কথা রাখলো কয়েকটা জল দেওয়ান। এই পর্যন্তই আলোচনা, বারণ রেখে যাই, আশা করি আপনার কাছে যেন জবাব সুন্দর পাই। ছোট্ট একটি গান গান করে আসর দিব ছেড়ে, কথার জবাব দিবেন আপনি দাঁড়াইয়া আসরে। হ্যালো, এই এই পোলাপানগুলো কই যায়, তাই আপনারা সবাই বসেন, কি ব্যাপার? যে বাইরে এই বহারে কিন্তু আর আমি ঢুকতে দিব না, আমি কিন্তু দেওয়ান সবাইতে করা বেশি। কোনো ব্যাপার না, কোনো বিষয় না, যা হয়ে গেছে গেছে, এটা একটা মীমাংসা হয়ে যাবে। আপনারা বসেন, আপনারা সুন্দর করে সুশৃঙ্খলভাবে বসবেন, আপনাদের কাছে এটাই আশা রাখছি, ধন্যবাদ। হ্যালো, এটা বাড়াও, এটা নয়েস করাইতে পারতেছো না, এখানে নয়েস করলো না। হ্যালো, এখন রিভার্বটা দাও, তাহলে র ভাবটা চলে যাবে, রিভার্বটা কই। হ্যালো, আরও লাগবে, হ্যালো 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 হ্যালো, ঠিক আছে থাক এখানে, ধন্যবাদ।
আমি ভুলি বাসি সোনার চানে তো হাত পত্র সোনার চান গাও আমার মাতা লেরি গান আরে ভুলি বাসি সোনার চানে তো হাত পত্র সোনার চান গাও আমার মাতা লেরি গান ভুলি বাসি সোনার চানে তো হাত পত্র সোনার চান গাও আমার মধুমালার গান দয়াল একটা প্রশ্ন করে ভুলি নাই মনে পড়ে আস্তে ধীরে দিব জবাব দিব তাহারে ওরে দিব তাহারে আগে দিব তাহারে বলেন 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 না বিষয় কথা জানতে মনিল প্রশ্ন করেছেন বলেন দয়ালের কাছে যে আসবেন মুরিদ তো হইতে হয় মুরিদ হইতেই হবে কারণ সূরা ফাতির 10 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক বলে দিলেন পবিত্র কোরআনে রাসূল আপনি বলে দিন যারা কিনা আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করিল অবশ্যই আমি আল্লাহর হাত ওই হাতের উপরে রহিল আরো বলছে কি তোমরা মুসলমান না হইয়া কেউ কোনোদিন কবরে আইসো না নামাজ পড়লে তারে কি কয় কথা কন না কেন কন নামাজি হজ করলে দান করলে রোজা করলে কিন্তু মুসলমান কি করলে কয় আপনি যদি এই মানবকুলে এসে নিজেকে মুসলমান হিসেবে দাবি করতে চান নিজেকে মুসলমানের খাতায় নাম লেখাইতে চান সেটা একমাত্র পথ একমাত্র রাস্তা যেটা শুনতে পারলাম জানতে পারলাম সেইটা হল আছে আমার কাম ক্রোধ লোভ মদ মায়া মাসুর্য এদের যন্ত্রণা করতে পারি না সহ্য দয়ালের পাইরুবি করে এই দরজা করতে হবে যে বন্ধ আমার ভক্তি আর চোখের পানি ছাড়া তোমার সেবিবার মারতো আর তো কিছু না আমি কি দিয়া ভজিব তোমায় খুঁজিয়া না পাই আমি কি আর আমার আছি আমি কি আর আমার আছি কাজল চান্দ্রী আমি তোর চরণে বিকাই আছি আমি কি আর আমার আছি ওরে তোর চরণে আমি বিকাই আছি আমি কি আর আমার আছি বর্জন করতে হবে মান অহংকার ভিতরের যত ময়লা ওহে গুরুজি এই মান অহংকার ত্যাজ্য করে যেন আপনি আপনাকে পরম জ্ঞানে পূজিতে পারি আমি দিব কি আমার দেয়ার কি আছে যা আছে দয়াল সবই তো আপনার আমার বলতে আমি তো নাই এই কথা বলে গেছে আছে যত ভাবুকের কোনাই আজকে আমার মধুমালার দরবারে পাগল ভক্ত হয়ে ফরিয়াদ জানাই আজকে পেয়েছি যখন একজন আমার কামেল পীরামার কোনো চিন্তা নাই আজকে সবাইকে হাজির নাজির রেখে আমার দয়ালের নিকটে আমি যাব ভক্তি দিয়া জয় মামা আমার কুঞ্জল কিন্তু রইছে রইছে রে আমার মুখের দিকে চাইয়া নামিতে চায় না পালা গান গাইবার বাসনা মায় যেন আস্তে ধীরে গায় এই গান শুইনা যেন আমার মাতালের মধুমালার পরানো জুরা আমি কোনো কিছু চিন্তা করি না তুমি যেইখানে থাকো আমার সেইখানে রাইখো এই তো আমার মনের বাসনা যেহেতু গুরু শিষ্যের ভাবের পাল্লা আজকে গুরুর দরবারে এসে গাইতে আসি এই না পাল্লা গান আপনারা বসে শুনছেন আছেন যত বাউল গানের আশেখান আমার একটি কথা জানার থাকবে লালন সাইজির গানটা ধরিয়া
এই ঘরের তালায় আছে বন্ধ, এই তালা খুলতে হইলে চাবির দরকার, এই চাবি কোথায় পাবো একটু বলো না খুলি। আমার ঘরের চাবি দয়াল রে এই চাবি পরে রে হাতে রে, আমার এই ঘরে চাবি চাবি পরে রে হাতে রে, ঘরে পরে রাতে আপন ঘরে বোঝাই শোনা পরে করে লেনা দেনা, জমি আমার ঘর আমার কিন্তু বসতি আর একজনা, দয়াল গো আমার এই ঘর কীভাবে আমি পরিপাটি করি, আমার এই ঘরের চাবি আমার এই দেহ ঘরের চাবি আমি কোন কর্মের জন্য কীভাবে অর্জন করতে পারি, কীভাবে আমার এই কাল আমি পরিশুদ্ধ করতে পারি, আমি কীভাবে এই মান অহংকার ত্যাজ্য করে তোমার ওই চরণে লুটে পড়ে থাকতে পারি। দয়াল শুনেছি রাজি হইলে নাকি দারোয়ানি, হ্যাঁ সে পার করে দেয় হলো আনি, একজন দারোয়ান আছে সেই দারোয়ানরে নাকি রাজি খুশি করতে হয়, কোন কর্মের জোরে কিভাবে কোন ভজনায় কোন সাধনায় আমার সেই দারোয়ান আমাকে খুশি হয়ে আমার দীনবন্ধুর বাড়ি পর্যন্ত পৌঁছায় দিবে। আমার এই পর্যন্ত বলা কওয়া আর কথা নাই, আমার দয়াল ছিল না তাই তো একটু বেশি গান গাই। একটা কথা জিজ্ঞাসা করলাম জবাব যাবে কিন্তু দিয়া, সকলে বসে শুনবেন মিলিয়া মিশিয়া, আমার ঢুলিবাসী সোনার চাঁদে তোহার কত সোনার চাঁদ, তাও আমার মধুমালার গান, ওর ঢুলিবাসী সোনার চাঁদে তোহার কত সোনার চাঁদ, তাও আমার মধুমালার গান, ওরে আমার ঢুলিবাসী সোনার চাঁদে তোহার কত সোনার চাঁদ, ধুলিবাসী সোনার চাঁদে তোহার কত সোনার চাঁদ, গা আমার মাতালের গান, ওই আমার ধুলিবাসী সোনার চাঁদে তোহার কত সোনার চাঁদ, গা আমার কাজল চাঁদে রইল গা। কেমন লাগতেছে আপনাদের কাছে? আলহামদুলিল্লাহ। হ্যালো যা কথা ছিল তার জবাব করলেন, জবাব করে আমার কাছে প্রশ্ন রাখলেন আমার ঘরের চাবি চাবি পরে ইহাতে, আপন ঘরে বোঝাই শোনা পরে করি লেনা দেনা, আমি হইলাম জন্ম কানা তোমায় নাক পাই দেখি তীরে, আমার ঘরের চাবি তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে বলো,
কাবুলিতে পারে নয়নে লাগে যারে আরে কি আর পাশ দিতে পারে ও মনরে যদি সংসারে তোমার জীবন যৌবন জীবন যৌবন বেশি দরকার নাই গান করেছি পাগল বিজয় বলেছে পরের ঘরে আছে তোর নিজের ঘরের মালামাল তোর আপন ঘরেই বেঁধেছে গোলমাল দশ জন বাহির দরজায় ভিতরে ছয় জনে কামড়ায় বিষয়ের বিষ তাতে কামড়ায় মোহের মায়া জাল যায় আছে তার তোর করতন্ত্রে বিষ নামে না চালার মন্ত্রে অতি সররিপুর ষড়যন্ত্রে সব করে দিলি পয়মাল তোর টাকা পয়সা সিন্দুক ভরা কিন্তু তোর পারের করি নাই একবার ঘাটের মাঝে বিষম করা সে দুরন্ত ভয়া একবার ধুলোই দিয়ে গড়াগড়ি কুড়াই নাও পারের করি একজন শ্রীগুরুর শ্রীগুরুর চরণে পড়ি নিজেরে করো সামাল তুমি যতক্ষণ পর্যন্ত একজন কামেল প্রিয় মুর্শিদের কাছে না যাবে ততক্ষণ পর্যন্ত তোমার এই মুর্দা কল্পটা জিন্দা হবে না হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তিনি একটা ফলের বাগানে পানি ঢালে আর ইব্রাহিম কুন্দুজি রহমতুল্লাহ আলাইহি ওই বাগানে চলে গেছে গিয়ে বলে আমি অনেক দিনের অনাহারি আমাকে কিছু খেতে দাও হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তিনি বাগান থেকে ফল ছিঁড়ে যখন ইব্রাহিম কুন্দুজিকে দিলেন খাওয়ার জন্য ইব্রাহিম কুন্দুজি তিনি ফল খেয়ে কিছুটা ফল খাজা আবার মুখের মধ্যে দিলেন কিংবা থাপা দিয়ে কিছু খড়ি মাটি কিংবা জাম্বির থেকে একটা ফল বাহির করে যখন খাজা আবার মুখের মধ্যে দিলেন খাজা আবার সেই ফল খেয়ে তিনি এসে মাতুয়ারা হয়ে তিনি জিকির করতে আরম্ভ করলেন তার মুর্দা কল জিন্দা হয়ে গেল তিনি মাদারজাত আউলিয়া আল্লাহ মাফ করুক আমার মুখে কথা মানায় না
তিনি লাফ লাফাইতে লাগলেন, বেহুশ হয়ে গেলেন। একটু আগে যে বিষয় ছিল তার মধ্যে পরিবর্তন চলে আসলেন, একটু আগে সাধারণ ছিল আর এখন তিনি এসকে ফানা হয়ে গেলেন। ডাক দিয়ে বলছে, আমি আপনার কাছে মুরিদ হইতে চাই। তাহলে তোমার এই কল, এটা মুর্দা। কল শব্দের অর্থ হচ্ছে উল্টা মাংসপিণ্ড। হালিম বয়াতি সাহেবের একটি গান আছে, হ্যাঁ, সেই গানটির মধ্যে তিনি বলেছেন, কলবে রূপের খনি নাই সেখানে দিনরজনী, হরদমে বন্ধু আর ধনী তুই কানে শুনতে পাবি, সেথায় আকফা নফস জিকির করে নফি এসবাত খুবই খুবই। এটা মুদ্দা কার? সাধারণের। কিন্তু যারা আল্লাহর অলি হয়ে গেছেন, প্রিয় মুর্শিদের ভজনা করতে করতে একজন সূক্ষ্ম মানুষ হয়েছে, তার এই মুদ্দা কলটার মুদ্দা থাকে না, এটা জিন্দা হয়ে যায়, এটা সবসময় জাগৃত। তাই বলেছে, প্রতি ঘটে আছে খোদা, কারো ঘট নয় খালি, কারো ঘটে বিকশিত কারো চাপা খুলি। ওই রকম একজন মানুষের কাছে গেলে তোমার এই মুদ্দা কলটা জিন্দা হয়ে যাবে। মানুষ তো আমরা সবাই, চেহারায় মানুষ, রূপে মানুষ, ভিতরে যদি মনুষ্যত্ব না থাকে তাহলে তুমি মানুষ হইতে পারবে না। কবি বলেছে, হাত পাও নিয়ে জন্ম নিলেই মানুষ বইলা কয় না, তার মানুষ হয় আকলাকে, সেই আকলাক হচ্ছে তোমার চরিত্র ব্যবহার। ওই আকলাকে যদি তুমি ভালো হতে পারো, তুমি একদিন থাকবে না, এটাই বাস্তব সত্য। তুমি যেদিন থাকবে না সেদিন যেন লোকে বলা বলি করে, লোকটা খুব ভালো ছিল, এটা তোমার টাকা পয়সা থাকবে তোমাকে বলবে না, এটা বলবে তোমার ব্যবহারে, যে ওই লোকটার জন্য মনটা কাঁদে, লোকটা চলে গেছে। ওই রকম যদি তুমি ভালো ব্যবহার করে যেতে পারো, ভালো মানুষ হয়ে যেতে পারো, তাহলে দেখবে ওখানে গেলেও তোমার শান্তি, এখানে ভালো ওখানেও তোমার জন্য ভালো। ওই রকম বাতি জ্বলবে, ওই যে মায়া মধুমালার বাতি জ্বলতেছে, মায়ের দরবারে বাতি জ্বলতেছে, মা আছে এখানে, ভালোই আছে। ওই রকম রাবেয়া বশ্রী, রাতের বেলা দৌড়ায় বলে আগুন 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 লিখেছে, নারী ছিল, লোকজন আগুনের কথা শুনে বালতিতে করে পানি নিয়ে আসছে আগুন নিভাবে, লোকজন দেখে বলছে, পাগলনি কোথায় আগুন লেগেছে, কিসের আগুন লেগেছে, কার বাড়িতে আগুন লেগেছে? রাবেয়া বশ্রী বলেছে, কারো বাড়িতে কারো ঘরে আগুন লাগে নাই, আগুন লেগেছে আমার কলিজার ভিতরে, আমি বন্ধুর প্রেমের প্রেম আগুনে পুড়ে ছাই হয়ে যাই। বলে, পাগল দেখাইতে পারবে? রাবেয়া বশ্রী হাতের মধ্যে একটা ছুরি নিয়ে দাগ কেটেছে, লোকজন চেয়ে দেখে রাবেয়ার শরীরের মধ্যে রক্ত নাই, হার নাই, মাংস নাই, ওই দেহটা পুড়ে ছাই হয়ে গেছে। আরে সুবহানাল্লাহ, ওরা ছাই বাহির হয় কেন? বন্ধুর প্রেমের পাগলিনী হয়ে গেছে। ওই রকম যদি হইতে পারে তাহলে বেহেশতের ধারদারে না, দোজখেরও ভয় রাখে না, তোমার এটা জাগৃত থাকবে সবসময়। কথাটি বলে দিলাম। এমন একজন ভক্ত ছিল, শিষ্য ছিল, শিষ্য বস্ত হইল জাজিমের উপর আর গুরু বইত হইল মাটির উপর। এই ভক্তটাকে আর গুরুটাকে দেখেন আপনারা, আমি মাটির উপর বসে রয়েছি আর উনি জাজিমের উপর বসে রয়েছে। আমি এমন ভক্ত আর দেখি না, এমন ভক্ত আর দেখি না, এমন শিষ্য আর দেখি না, এমন শিষ্য আর দেখি না, গুরুর খবর নাই এমন শিষ্য আর দেখি না, খবর নাই এমন রে শিষ্য হইছে কি? আরে একটু আস্তে আস্তে বাজা, তারা এমনি তো মনটা বেশি ভালো না। যাক, আল্লাহ যেন রাত্রটা ভালোভাবে কাটায়, বাকিটা দয়ালের ইচ্ছা। তো হইছে, ওই এক ওনার মতো আর কি, এক শিষ্য গুরুর পিছে পিছে ঘুরে, উনি আমার পিছে পিছে ঘুরে, তো ঘুরে পিছে পিছে একদিনে গুরুর বাড়ির সামন দিয়ে, এই শিষ্যের বাড়ির সামন দিয়ে গুরু যাইতেছে। তো শিষ্য আবার গুরুর ডাইকা কয়, বাজান দয়াল, আপনি তো আমার বাড়ির সামন দিয়ে যাইতেছেন, আমার বাড়িতে যদি একটু যাইতেন,
তাই আমি খুব খুশি হইতাম। তো চরণ ধুলিটা যদি আপনি পড়তো, তো গুরু কয় ঠিক আছে ল যাই তোর বাড়ি যখন কাছাকাছি। বাড়িতে নিয়ে গেছে গুরুরে, নিয়া ঘর টর তো তেমন একটা ভালো না, মোটামুটি আছে আর কি। ঘরের মধ্যে বসতে দিচ্ছে, একটু গরমের দিন। তো গুরুরে কইতেছে, গুরু আপনি একটু গোসল টোসল করে আসেন, আমি দেখি কিছু ব্যবস্থা টাইল বাতিল করুন যায়। গুরু গেছে গোসল করতে, আর শিষ্য গুরুর পকেট থেকে দুইটা 1000 টাকা নোট ছিল, একটা বাইর করছে, একটা বাইর করে বাজারে গেছে। গিয়া বাজার থেকে কই মাছ, শিং মাছ, তারপরে ওই দেশি মুরগি, হ্যাঁ একেবারে ভালো ভালো খাবার আর কি নিয়ে আসছে। নিয়ে এসে রান্না বান্না করে রেডি করছে। এদিকে গুরুও গোসল টোসল করে আইসে, ও রেডি করে গুরুরে দিছে, দিয়া সামনে বসে বসে আবার গুরুরে বাতাস করতেছে। গুরু মনে মনে কই, দেখছো কত ভক্ত, ভালো, এইরকম ভালো ভক্ত তো দেখিনি। হ্যাঁ এত কিছু আয়োজন করার পরেও তারপর আবার বসে বসে বাতাস করে, বাতাস করে আর তো খান বাজান খান, সবই আপনার খান। মানে ও তো জানে যে ওর টাকা না, টাকা গুরু, খান খান সবই আপনি। খাওয়া দাওয়া শেষ, গুরু জামাটা পইরা পকেটে আর দিছে, আর দিয়ে দেখে 1000 টাকা নোট একটা আছে আর একটা নাই। তো ডাক দিয়ে কিরে বাবলি, নোট তো দুইটা ছিল আর একটা গেল কই? বাজান দয়াল কইছিলাম না সবই আপনি, একটা নিয়েই তো আমি বাজারটা করছি। কয়ে তুই আদর করলি কি, তুই কি দিলি? কয়ে কে আমি বাতাস করছি না। আরে বাবা রে বাবা, নিজে কি সুন্দর গদির উপর বসছে, গুরুরে দিছে, চিনা রাখেন এলো গুরু মারা শিষ্য, চিনা রাখেন। দয়া লোকইতেছে ভক্তিও দেয় আবার গদির উপরও বসে, তে গুরুর কি একটু আরামের দরকার পড়ে না নাকি? ব্যাগ গদি খালি শিষ্য হইলে বয়ে থাকবো। যাক প্রশ্ন করি তাহার কাছে, জবাব যেন পাই। এমন একজন গুরু ছিল এই জগৎ জুড়ে বলি আপনার ঠাই, সেই গুরু ভক্তকে খুঁজেছে দীর্ঘ। গুরু কেন ভক্তকে খুঁজে একটু বলিবেন খবর, মানুষ ভক্তেরা গুরুকে খুঁজে, কিন্তু সেই গুরু ভক্তকে খুঁজেছিল। আমরা তো গুরু খুঁজতে চাই, গুরু কোথায় আছে? একজন ভালো মানুষ, কামেল মানুষ, একজন কামেল পীরের আমার প্রয়োজন। আর ওই গুরু খুঁজেছে একজন ভক্তকে, শিষ্যকে, দীর্ঘ 20 বছর খুঁজে তারপর তাকে পেয়েছে। আমাকে একটু বলবেন, ওই গুরুর একজন ভক্ত ছিল, আর কোনো ভক্ত ছিল না? এক গুরুর একজন ভক্ত, আর তিনি কোনো ভক্ত করেন নাই। কেবা সেই ভক্ত ছিল, কেবা সেই ভক্ত ছিল, আরে গুরু খুঁজিল, কেবা সেই ভক্ত করে পারে গুরু খুঁজিল, কেবা সেই ভক্ত ছিল। এই তো আমার একটি কথাই, এই ফকিরের দরবার থেকে আমার, আচ্ছা আর এক দেবর বাকি রয়েছে, আমাদের আমার ফকির, আমাদের সন্তান আইনুল ফকির বাবাজি 3000 টাকা দিয়ে দোয়া আশীর্বাদ করেছেন, আমার মন্নাব ভাই, আমার মজিবর, আমার দেবর, তিনি অনেকগুলো টাকা দিয়েছেন। এবার কয় বাবলির বাড়িতে গেছে, নিয়ে যাওয়ার পরে তো
পাঞ্জাবির পকেটেতে 2000 টাকার নোট ছিল, একটা তো বাবলি লয়ে গেছে। ভালো ভালো, অনেকে দয়াল খান 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 দয়াল সব হইলো আপনি, আমার খালি বাতাস টুক, দয়াল আর বুঝে না। দয়াল তুমি না অন্তর্জমি, তুমি না সব খবর রাখো, শিং মাছ আর গুত্তুম মাছ আর কই মাছ খাইলা কিন্তু কাড্ডা দিয়া খাইলা তুমি এইটা বুঝলা না কি? তাই তো দয়াল আমার অন্তর্জামী, অন্তরের খবর রাখে কিন্তু শিং মাছ আর কই মাছ যে কার টাকায় খায় এটা দয়ালে বোঝে না। দেখেন বক্ত তো আসলে আমি ঠিকই আছিলাম, একটা কথা কমুনি ভাই, হাবুন একটু পারা কমু বলেন, থাক কমুনা একটু জোরে কোন। আচ্ছা একজন হলো নতুন মুরিদ হইছে আর কি, পীর ধরছে, এনে বজন সাধন যে কেমনে করতে হেইটা জানে না। বাড়ির পাশে এক গুরু আসবে, তো গেছে হইলো দেখতে যে আসলে ওই বাড়িতে পীর আসবে, পীরকে কিভাবে ভজন সাধন করতে হয়। তো সত্যি মায়ের রোদা ছিল বাবা, আপনি সবাইছে আসার পরে সুন্দর করে ভক্তবিন্দু এই টেপরে কোটা কথা কেউ না বাবা, কেডা কেডা বাজে রে, সাউন্ডের ভলিউম কমে দিতে বাবা। পিসা আপনার সুন্দর করে বসে সর্বপ্রথম কি করলেন, ঠান্ডা পানি দিয়া গামলার মধ্যে চরণ দুইটা না ধোয়া, একদম গামছা নতুন ভিজাইয়া পিসাবের শরীরটা মুইসা দিয়া ঠান্ডা এক গ্লাস লেবু দিয়া শরবত বানায় দিছে প্রথমত খাইতে। এরপরে পাক শাক চড়াই দিছে, দেওয়ার পরে নতুন গোসলখানার মধ্যে দয়াল রে নিয়ে একদম সুন্দর কইরা ডইলা মাইজা গোসল করাইয়া ফ্যান উপরে একটা সাইরা দিছে, আর সাইজন পাঁচজনে হমানে সাইড দিয়ে বাতাস করতে দয়াল রেনা ভালো করে কই মাছ শিং মাছ যা যা আছে খাসি হ্যাঁ দেশি মুরগিটা হাঁসের সাইডটা ডিম মুরগির সাইডটা ডিম সুন্দর করে দিয়া না দয়াল রে খাওয়া একেবারে আত পাও চিবাই টাবাই দিয়া, তো দয়াল রে হয়েছে অনে ওই ভক্ত তো ওইটা দেখছে যে গুরু ভজনা যে কেমনি করতে হয়, অন হের বাড়ি তো গুরু আইসে হেডা আইসে বাবা মাঘ মাইয়া শীতে, অন হে তো ওই সত্যি মাইয়া থেরাপি দেয় না মাঘ মাসে দেওয়া শুরু করছি। হ্যাঁ ওই ওইটা দেখা না দয়াল রাইন না সুন্দর করে বসায় গামলা দিয়ে পাউঠ দোয়া একদম ঠান্ডা পানি দিয়া গামছা চিপাইয়া ভিজাইয়া দয়ালের শরীর মুচ্ছা দিছে, লেবুর দিয়ে শরবত দিছে, দয়ালে কি করবো হনে বিকাই দা না, ভক্তের অধীন হইল ভগবান। হ্যাঁ ভক্ত দিছে গুরু তো খাইছে, অন গুরু কয় বাবা আর কি করার বাকি, বাবা খালি দেহে ন এই পর্যন্তই শেষ না, গোসলখানায় নিয়া ঠান্ডা পানির মধ্যে ইচ্ছা মতো চুবান চুবাইছে। এরপরে চারজন পাঁচজন উপরে একটা ফ্যান আর চারজন পাঁচজনে সাইডের তে না বাতাস কইরে এই মাঘ ভাই আসি গুরু আর খাইব করতে, গুরু তো রয়েছে মইরা শক্ত হইয়া, অন আশেপাশে যারা আছে এরা কয় আরে করলি কি দি তুই দি যাইত মারা কোন প্রথমবারে এই না গুরু এমনি মাইরা লালি কয় আরে আমার তো দোষ দিও না ভক্ত আমি ঠিকই আছিলাম গুরু আমার বজনে টিকে নাই, আরে ও রে আমার দয়াল রে, আরে ও রে আমার বান্ধব রে, আমি কি দিয়া ভজিব রে ও মা রে, আমি কি দিয়া ভজিব রে তো মা রে, আরে ও রে আমার কাজল চাল, আরে ও রে আমার কাজল চাল, আমি কি দিয়া ভজিব তোমারে
মারে গাবির দুধ পিয়া কাজল চান ভজিব তোমারে মাতাল ভজিব তোমারে আমার আইনুল ফকিরের গাবির দুধ পিয়া কাজল চান ভজিব তোমারে মুর্শিদ ভজিব তো প্রথম ফল প্রথম গাছের প্রথম ফুল দিয়া ভজনা করতে হয় এই তো নিয়মেরই ধারা জুঠা দিয়া তো দয়াল গুরু ভজনা হয় না যা দিয়াই ভজনা সাধনা করতে চাই তাকে জুঠা হয় এই তো আমার মনের বাসনা বলো আমি কি দিয়া তোমারে ভজন করি কি দিয়া সাধন করি ওই অমূল্য সম্পদ যা অমৃত্ব হয়ে রইছে সংসারে জুঠা তো হয় নাই এই ভক্ত কুল জানতে চায় এই আজে জি রাখলাম দয়াল তোমার চরণের ঠাই ও সে আমার কাছে বলে ভক্ত জানিবার চাই সারা জনম ভরে শুনছি ভক্তে খুঁজে গুরুরে আজকে দেখি গুরু খোঁজে ভক্তেরে কিন্তু ভক্তের দেখা নাই একজন গুরুর একজন শিষ্য গুরু ছিল শামস তাব্রেজ ভক্ত ছিল মাওলানা জালালউদ্দিন রুমি দলিল পরে দেখেছি তোমার প্রেমে মন মজাইতে চাই এটা দোষের কি দেখি